যকৃত ও পাকস্থলী বিষমুক্ত করতে পারে মূলা। মূলা সাদা, লাল বা কালো রঙের হতে পারে। শীতকালে সাদা মূলা সহজে চোখে পড়ে। এ মূলায় প্রচুর ভিটামিন সি আছে যা শরীরের রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। কালো রঙের মূলা ও এর পাতা অনেক দিন ধরে জন্ডিসের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। মূলায় যে উপাদান আছে তা রক্ত শোধনে সহায়তা করে। মূলায় আছে প্রচুর সালফার। ভিডিওটি শেয়ার, লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। মূলার নানা উপকারের কথা জেনে নিন। এক, রক্তে অক্সিজেন বাড়ায়। রক্তের লোহিত কণিকা ধ্বংসের হাত থেকে রক্ষা করে মূলা। মূলা খেলে রক্তে অক্সিজেন সরবরাহ বাড়ে। দুই, যকৃত সুরক্ষা করে। মূলায় প্রচুর ফাইবার আছে। প্রতিদিন যদি সালাদের সঙ্গে অল্প পরিমাণে মূলা খাওয়া যায় তবে শরীরে ফাইবার আসায় হজম ভালো হয়। এটি পিত্ত উৎপাদনকে নিয়ন্ত্রণ করে, যকৃত ও গল ব্লাডারকে রক্ষা করে। শরীরে পানি ধারণ ক্ষমতা বাড়াতে মূলা খাওয়া যেতে পারে। তিন, হৃদযন্ত্রের সুরক্ষায়। হৃদযন্ত্র সুরক্ষা করতে পারে মূলা। এতে আছে অ্যান্থোথায়ানিনস যা হৃদযন্ত্র সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। তাই বেশি মূলা খেলে হৃদযন্ত্রের ঝুঁকি কমে। এটি ভিটামিন সি, ফলিক অ্যাসিড ও ফ্লাভোনয়েডস এর ভালো উৎস। চার, রক্ত নিয়ন্ত্রণ করে। মূলায় আছে পটাশিয়াম যা শরীরে পটাশিয়ামের ঘাটতি পূরণ করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্ত প্রবাহ ঠিক রাখে। যারা উচ্চ রক্তচাপে ভোগেন তারা মূলা খেতে পারে। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় রক্ত শীতলকারী প্রভাব আছে মূলায়। পাঁচ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে প্রচুর ভিটামিন সি থাকায় সাধারণ সর্দি কাশি থেকে সুরক্ষা দেয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত মূলা খেলে শরীরে ক্ষতিকর উপাদান তৈরি হয় না। এছাড়া প্রদাহ ও অকাল বার্ধক্য দূর হয়। ছয়, রক্তনালী শক্তিশালী করে। কোলাজেন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মূলা যা রক্তনালীকে শক্তিশালী করে এবং অ্যাথেরোস্ক্লেরোসিস নামের ধমনীর রোগ হতে বাধা দেয়। সাত, বিপাকের বন্ধু। শুধু পচনতন্ত্রই নয়, এটি বিপাকেরও ভালো বন্ধু। অম্ল, স্থূলতা, গ্যাস্ট্রিক, মাথা ব্যথা, বমিভাব দূর করে মূলা। আট, উচ্চ পুষ্টিগুণ। লাল মূলায় ভিটামিন ই, এ, সি, বি, ছয় ও কে আছে। এটি অ্যান্টি অক্সিডেন্টও ভরপুর। এতে আছে ফাইবার, জিঙ্ক, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, কপার, ক্যালসিয়াম, আয়রন ও ম্যাঙ্গানিজ। এইসব উপাদান আমাদের শরীরকে কর্মঠ রাখতে সাহায্য করে। নয়, ত্বকের জন্য ভালো। প্রতিদিন মূলার জুস খেলে ত্বক সতেজ থাকে। মূলায় থাকা ভিটামিন সি, জিঙ্ক ও ফসফরাস এক্ষেত্রে ভূমিকা রাখে। ত্বকের শুষ্কতা, ব্রণ বা দাগ দূর করতে পারে। মূলার পেস্ট তৈরি করে মুখে মাখলে ত্বক সজীব থাকে। এছাড়া চুলের খুশকি দূর করতে, চুল পড়া বন্ধ করতে, চুলের গোড়া শক্ত করতে পারে মূলা। দশ, শরীর আর্দ্র রাখে। মূলায় জলীয় পরিমাণ বেশি থাকায় এটি শরীরকে আর্দ্র রাখে। ঝিনাইদা ভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফলো দিয়ে সাথে থাকুন। অনেক রোগ থেকে রক্ষা করতে সক্ষম, তবে এটি কোনো রোগের নিরাময় হতে পারে না। তাহলে আর দেরি কেন? আপনিও যদি মূলার উপকারিতা নিতে চান তাহলে চিকিৎসকের পরামর্শে শীঘ্রই এটিকে আপনার খাবার তালিকা অন্তর্ভুক্ত করতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি আলামিন সূত্র, প্রথম আলো .com, 21 নভেম্বর 2016। আল্লাহ হাফেজ।